আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। শুভ সকাল সবাইকে। ঘুম থেকে উঠলাম, আজকে স্কুলে যাই নাই, মেয়ের শরীরটা ভালো না তাই স্কুলে যাওয়া হয় নাই। তো এখন হচ্ছে রান্না বান্না করব ফ্রেশ হয়ে, আর হাজবেন্ড চলে গেছে বাইরে, ক্লাবে যাবে আজকে, একটু দেখা করবে, ক্লাবে ওনার টিমমেটদের সাথে একটু দেখা করবে। আজকে কি রান্না করবো? পটল দিয়ে, রুই মাছ দিয়ে, রুই মাছ না সরি ইলিশ মাছ দিয়ে, যেগুলো কালকে কাটছিলাম রান্না করার জন্য, কিন্তু আজকে তো গ্যাস নেই, কিন্তু আর কি করতে হবে, ওই যে ইয়েতে রান্না করতে হবে, ইলেকট্রিক ইয়েতে, আমি খালি এটার নাম বলে যাই, ইন্ডাকশনে। যাই হোক, চলুন রান্না বান্না করি, খরতর তো আমি গুছাবো না, গুছাবো পরে, ঘর গুছানোর চাপ নাই এখন। তো অনেকদিন ধরে আমার বাগানে যাই না, চিন্তা করলাম একটু যাই, কয়েকটা কলমি শাক আছে দেখা যায়, আচ্ছা কলমি শাক, বাগান তো শেষ, বাগান তো উঠে ফেলাই দিছি, উপর থেকে মানুষ যে পরিমাণে ময়লা ফেলায়, বাগান কি রাখবো, হয়েছে গোলাপ গাছে কলি ফুল, ফুলগুলি দিনে দিনে ছোট হয়ে যেতেছে, বুঝলাম না কেন। আর এই যে কলমি শাক, খালি কলমি শাকই আছে, চার পাঁচটা ডাট ইয়া মানে কি জানি বলে ডোগা ইয়া থেকে একবার কলমি শাক নিয়ে এসেছিলাম, পরে চার পাঁচটা রাইখা দিছিলাম, জাস্ট বসায় দিছিলাম, হয়ে গেছে। তোমার এই শাকের মধ্যে দেখো না দেখি, বিচ্ছু বিচ্ছু করে যা, এই বিচ্ছুই তো পাতা খায় মনে হয়, তাই না? ফেলে দিলাম, কত বড় একটা ইয়ে হয়েছে, কি করব। অনেকদিন ধরে উঠাবো উঠাবো করে উঠাইতেছি না, তো চিন্তা করলাম আজকে উঠাই, যেটুকু ভালো বেছে বেছে সেটুকু রান্না করবো, একটা আলু দিয়ে ভেজে ফেলব, উঠানো আছে, আর নাই এটুকু পাইছি, এখন কেনা ঢেঁড়স, গাছে ঢেঁড়স একটা খাইতে পারলাম না, গোলাপ গাছে অনেক ফুল উঠছে, ফুলগুলি জানি কেন ছোট হয়ে যাইতেছে বুঝলাম না, কোনো যত্ন করি না এখন আর কি বা হবে। হুম, যায় দেয় আসে আমার শাক দেখে, দেখছেন
আল্লাহ, হ্যাঁ কত সবজি থাকলো ইলেন, আজকে যদি গাছগুলি না ইয়া করতাম। আর ভাত বসাই দিছে এখানে, গ্যাসের তো খবর নেই, কি ঠ্যাং ঝামেলায় যে আসি। এই হচ্ছে বিরিয়ানি, কেউ পছন্দ করে না, সুলতানের বিরিয়ানি কেউ পছন্দ করে না আমার বাসায়, কি করব। এখন একটু বিরিয়ানি গরম করে খাবো। এই হচ্ছে কাচ্ছি, একটু নিলাম সুলতান ডাইনার কাচ্ছি, জানি কে আমার কাছে ভালো লাগে না, আমার কাছে না, শুধু আমার মেয়ের কাছে না, আমার হাজবেন্ডের কাছে না, কেউ পছন্দ করে না। প্রথম প্রথম ভাল লাগছে, একটু সুইট সুইট করতো। বাগিনা ফোন দিছে, গোসল করছে, রেডি হয়েছে খালামণির বাসায় আসতে, যখন বলছে আসো তখনই ফোন রেখে দিচ্ছে, বলছে আচ্ছা, এটা বলে ফোন রেখে দিচ্ছে, ওর কথা শেষ। ছেলেও পছন্দ করে না কাচ্ছি, যাই দেন একটু পানি পড়ছে। আর আমার শাকটা অনেক কুচি করে ফেললে দাও, আমার বাগানের শাক মরা পাতা ফালাইয়া, বেশি কিছু ফালাইবা না, খালি দুই একটা মরা পাতা আছে একটু ফালাইবা, ঠিক আছে। হ্যালো জি, হ্যাঁ আপনি আসছেন, বিল কত? আচ্ছা ঠিক আছে,
আজকে একদম তেল আন্দাজ মতো করতে দিন তেল করবি সেটা না শাপাস থেকে আজকে তেল করলাম আজকে করতে আজকে জানি না পোলা মেয়ে কেমনে খাইব পুষ কাচ্চি আছে ঘরে কেউ ছেড়ে দিয়ে দিই কাল কি কাটি রাখছিলাম কালো হয়ে গেছে তো কালো হয়ে গেছে তো হলো দিয়ে কি করে নেবো মাখাই কিনে নেবো এগুলো আগে একটু ভেজে নিব তারপর মাছটা কষাই নিব এখন মনে হচ্ছে মশলা বেশি হয়ে গেছে হলুদ বেশি হয়ে গেছে না এটা রান্না হলেই রান্না শেষ তারপরে ফ্রি সোনামণিটাকে কালকে রাতে বকা দিছি বকা দিছি পরে সারা রাত কান্না নাকি করছে তারপর নাকি পাঁচটায় ঘুমাইছে আমি গিয়ে সকাল আদর করছি ঘুম থেকে চোখ খুললেই আবার কান্না করতেছিল মানে চোখ খুলে আছে না এক সেকেন্ডও না সে আমাকে দেখে আবার কান্না করতেছে এত ইমোশন একটা বেবি তুমি আমার জানটা তুমি জানো আমার কলিজার জন্য সবাই দোয়া করবেন আমার কলিজার বার্থডে 29 তারিখ শুক্রবার সবাই উইশ করবেন যে যে দেখবেন আমি জানি আপনারা খুব কিপটা আপনারা করবেন না হ্যাপি বার্থডে বলবেন না দোয়া করেন মনে মনে ঠিক আছে আমি বিরিয়ানি গরম করে দিব নাকি শাক দিয়ে ভাত খাওয়া দেখছেন ও কাচ্চি ভাইয়ের সুলতান ডাইনের কোনো কাচ্চি ও পছন্দ করে না শুধু বাসার মানে মাটন দিয়ে বিরিয়ানি ছাড়া ও বাইরের কোনো কাচ্চিটা যেগুলো পছন্দ করে না ও শাক দিয়ে ভাত খাইতে রাজি ও ডিম বাজি দিয়ে ভাত খাইতে রাজি ভর্তা দিয়ে ভাত খাইতে রাজি কিন্তু কাচ্চি খাবে না ও এরকম তো কালকে কিনার সময় বললো না যে বাবা আমি তো এই কাচ্চি খাবো না আমার জন্য চিকেন পোলাও না মানুষ বলে না তোমার বাবা তো কাচ্চি খাইতে পারে না বলে একদম পছন্দ লাগে না আমার পছন্দ না মজা হয়েছে দেখতে অনেক সুন্দর লাগতেছে ওর হয়েছে জুস অনেক পছন্দ তাও ওই নর্মাল জুস না ওর হয়েছে লাটিনা জুসগুলো খুব পছন্দ আর ড্রিঙ্কের মধ্যে ওই লিচি ড্রিঙ্ক ওটা পছন্দ করে সুন্দর লাগতেছে না খাও জাস্ট লাইক বোবা খাও বোবা হ্যাঁ এটা হচ্ছে অরেঞ্জ বোবা অরেঞ্জ জুস বোবা আছে তো হুম
তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই অনেক 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 ভালো থাকবেন। আর আমি দুপুরে এখন আর খাবো না, কারণ হচ্ছে আমি তো একটু আগে খাইলাম, তো মেয়েকে একটু পরে খাওয়াই দিব, কারণ আগে বললাম যে আগে একটু জুস খাও বা পানি খাও, এখনও জুস নিয়ে আসছে। এটা খাওয়ার আধা ঘন্টা পর ওকে আমি ভাত খাওয়াই দিব। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর যারা আমার ভিডিওটা দেখবেন তারা একটু লাইক কমেন্টস করে যাবেন, আর যারা নতুন আসছেন তারা একটু সাবস্ক্রাইব করে ফেলবেন, প্লিজ প্লিজ প্লিজ। আপনাদের ভালোবাসা না থাকলে কিন্তু আমি আগাইতে পারবো না, আপনাদের ভালোবাসা আমার অনেক 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 লাগবে। প্লিজ প্লিজ, যারা দেশ ও দেশের বাইরে থেকে